শুভ সকাল। তো আজকে আমরা এখানে আসছি, একদিন হয়ে গেল, এখন সকাল সকাল বাজে 7:30 কাছাকাছি। তো এখানে আমরা একটু ফ্রেশ ফ্রুশ হলাম, আর আমরা এখন আছি ফুবুদের বাসায়। এই যে ফুবুদের বাসায় আছি, ফুবুদের বাসায়, এই যে আশেপাশের অবস্থা। আমরা ওপার যাব, যেখানে আমার বিগত 20 বছর আগের যে জায়গা ছিল, যেটা পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা রওনা দিব ওখানে। এই দেখতেছেন, আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, সকালে একটু শীত শীত ভাব শীত লাগতেছে। আমরা এটি কিছুক্ষণ 1-1.5 ঘন্টার ভিতরে রওনা দিয়ে দিব। আমাদের বিগত 20 বছর আগে যেখানে আমরা বসবাস করতাম, নদী ভেঙে নিয়ে গেছিল, সেগুলো আবারও জেগেছে। তো ওইগুলো দেখতে যাব। তো অবশ্যই সাথে থাকবেন আমাদের। এটা হচ্ছে বাড়ির সামনের ছাদটা, সামনের ছাদটা রাত্রে ওষুল ভালোই ঘুম হয়েছে। এই তো আমরা, এই যে আমরা সবাই, ওই যে বিগত 20 বছর আগের যে নদীমাতৃক দেশ, যেখানে আমাদের গ্রাম সবকিছু ভেঙে নিয়ে গেছে, এখন আবার জেগে উঠেছে। তো আমরা ওইখানে যাচ্ছি সবাই মিলে। এই যে আমাদের যারা আছি আমরা এখানকার ম্যাক্সিমাম, তারপর অনেকেই আছে, আমরা এখন সবাই মিলে যাচ্ছি। তো অবশ্যই সাথে থাকবেন, দেখা যাক আপনাদের জন্য কি নিয়ে আসি। সাথে থাকুন আর দেখুন, এনজয় করুন সেই বিগত 20 বছর আগের, যেটা পদ্মা নদীর মাঝে ছিল, এখন আবার চর হয়ে দাঁড়াইছে। ওখানে ঘরবাড়ি হবে, বসত বাড়ি হবে, ওখানে আবার সবকিছুই হবে। আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকুন। এই যে আমরা সবাই যাব, আমরা দেখতে যাচ্ছি কি অবস্থা ওখানে, কি কি অবস্থা। এই যে যাচ্ছি, সবাই যাচ্ছি। এই হচ্ছে আমাদের বর্তমানে যারা আমরা এখানে বসবাস করি, বা এপারের যে অবস্থা, এপারে আসি। এই যে সামনে লোক আছে, সবাই যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নানিদের বাড়ি। সমস্যা নাই, আবার আসলো, আবার পুরাটাই করবো। এই যে এইগুলো সব হচ্ছে আমাদের নানীদের, এই যে মাদ্রাসা, তারপরে এখানে যা আছে, এই যে মসজিদ, এই যে এখানে মসজিদ আছে, এগুলো সব হচ্ছে আমার নানীদের আন্ডারে, মানে আমার মামার আন্ডারে, বড় মামার আন্ডারে। এই যে এখানে কলা গাছ, এইগুলো যা আছে, এই যে মসজিদ, তারপর মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই যে মসজিদ মাদ্রাসা, এই যে দেখেন, এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা, এটি সব হচ্ছে আমার মামার আন্ডারে, মামাদের ধরতে বললে। তারপরে এখানে টাওয়ার আছে, এই যে টাওয়ারটা, এইগুলো সব আমি নানিদের বাড়িটা দেখাবো আবার কাইন্ডলি, আবার ওই পার থেকে এসে দেখেন। অবশ্যই সাথে থাকেন, ভিডিও করতেছি। আমি দিছি, আমি কইছি সামনের দিকে আগাইতে, অন আমার ব্লগ করতেছি, ভিডিও চলতেছে আমার। এইটা
পোস্টারটি দিলে বন্ধ হয়ে যাবে ওই ভিডিওটা আপনি একটা লেজি মুছে দিয়ে গেছি সব থেকে তুলে এটা তো টান্ডা নিছে এই যে আমরা এখানে কিছু লোক আছি যারা যাচ্ছি এটা হচ্ছে কুণ্ডেচর ইউনিয়নের রাস্তা আগে এক সময় ছিল না এখন আছে তো সামনে আপনাদের সামনে আরো একটি মানে মনোরম দৃশ্য আছে যেটা আসলে অনেকে দেখবেন যে মানে দেশগ্রামের ভিতরে এখনো ওই যে কাঠের ব্রিজ গুলো আছে মানে অসাধারণ খুবই ভিউটা অসাধারণ এই যে আমরা এই যে সবাই ভালো লিনা ভালো তোরা আরেকদিনকে সময় দিলাম এই যে আমাদের মাঝে সামনে একটা ছোটখাটো খাল এই যে ছোটখাটো একটা খাল তো আমরা আসলে অনেকে দেশগ্রামে এখনো ওই যে কাঠের ব্রিজ গুলো আছে মানে অসাধারণ একটা ভিউজ এই যে দেখতেছেন এই যে কাঠের ব্রিজটা এই যে কাঠের ব্রিজটা এই যে আমাদের মাঝে এখন খুকুন মাতবর হাজির এই যে আমরা সবাই একজন সচ্ছি যাব আচ্ছা আপাতত আমরা যাচ্ছি দেন আবার আসবো এই যে এটা হচ্ছে আমাদের কুণ্ডচুরি ইউনিয়নের বাজার তো আপনাদের বাজার দেখাবো আসলে বাজারটা মোটামুটি অনেক বড় অবশ্যই সাথে থাকবেন বাজারের মাথা আহেন ওদিক দিয়ে যাইব না বাজারে আহেন চলো আস্তে আস্তে যাওয়া উচিত বড় ভাইয়া ফর করতেছে আমি তুই খাবি গল্প করলাম না ওই জায়গায় বসে ধন্যবাদ
जय मिन्नी ভাই এই তো আমরা চলে আসছি নদীর ঘাটে। এই যে নদীর ঘাটে চলে আসছি, এই যে আমরা নদীর ঘাটে চলে আসছি। তো আমরা বলছিলাম যে বিগত 20 বছর আগে যেখানে আমরা ছিলাম বা বসত বাড়িতে ছিল, সাবেক অঞ্চল ছিল, সেটা ভেঙে গেছে। দেন আমরা আবারও যাচ্ছি, যাওয়ার পরে এই যে আমরা এখন এই নদীতে নদীর পাড়ে আসছি। এই যে আমরা ট্রলার উঠবো ওই পাড়ে যাওয়ার জন্য, এই যে আমরা ট্রলারে চলে আসছি। আমরা এই মাছ নদীতে চলে যাব, মাছ নদীতে যাব। এই যে আমরা সবাই যাচ্ছি, কাকা আছে, সবাই আসছে। এই যে এই তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, মানে আমরা ট্রলারে উঠে এবং ট্রলার ছেড়েও দেওয়া হচ্ছে। এই দেখি আমরা স্টার্ট হয়ে গেছে, আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছানো 30 মিনিট লাগবে। তো অবশ্যই আমরা এই যে অবশ্যই আমরা আবার ফিরে আসবো। এটা অনেক বড় নদী, দেখেন বিশাল নদী, এই প্রান্ত সেই প্রান্ত কোনো প্রান্তই দেখা যায় না, শুধু নদী আর নদী। যাচ্ছি, অবশ্যই আবার আসবো। এই তো আমরা চলে আসছি, সেকেন্ড
এই তো আমরা একটা দ্বীপে চলে আসছি। চলে যাচ্ছিল কে জোতা খোলা লাগবো? ও আচ্ছা আচ্ছা, জোতা খোলা লাগবে একটু। এই তো আমরা চলে আসছি, এখানে কিছু শস্যা বোনা হয়েছে, তো আমরা খালি পায়ে চলে আসলাম। ওই যে আমাদের টলা রেখে আসছি, ওই যে ওখানে, ওই যে ওখানে টলা রেখে আসছি, আর তারপর আমরা ওই পারে যাব। আগে এই পাড়টা দেখে আসি, ভালো লাগছে খালি পায়ে পাটা। এ জুতাকার, জুতাকার দেখেন রাখছি কে? আমরা যাচ্ছি, ধরে ধরে যাচ্ছি। আমি টায়ার্ড। এই এখানেই জন্মগ্রহণ করছিলাম, তো এখানেও কিছু জমিন আছে আমাদের। ফসল বুনছে, সবাই এখানে আছি। এই যে সবাই আমরা এখানে আছি, ছবি তোর শুভ। রোদ লাগে করো, রোদ লাগে তো। এই দেখেন ওই যে নিশানা, ওখানে একটা বাঁশের নিশানা, ওই নিশানা থেকে এগুলো আমাদের, আমরা দেখতেছি হাইটে হাইটে। এখানে কিছু ফসল আদি বুনছে, কি শস্যা ক্ষেত। আমরা ওইখানে যাব কিছুক্ষণ পরে। হ্যাঁ, অবশ্যই সাথে থাকবেন যদি উপভোগ করতে চান গ্রাম অঞ্চল। গ্রাম কি এটা আপনি ধরতে পারেন? একটা দ্বীপ, এটা ছোট করে একটা দ্বীপ, মিনি কক্সবাজার। আসলে এখানে ঘোরার মতো বহু জায়গা আছে, যারা আসতে চাচ্ছেন এই যে চরে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের ঘুরিয়ে নিয়ে যাব। এখানে থাকার ব্যবস্থা করে দিব, ঘোরার ব্যবস্থা করে দিব, সব করে দিব। যে এখানে আমরা অনেকেই আছি, পিকনিক করে দিব, সমস্যা নেই। আল্লাহ
দেখেন আমরা লড়া খাচ্ছি, আসলে লড়া কি জিনিসটা অনেকেই চিনে না। আমাদের মেন যে আগের গ্রাম ছিল ওটা আসছি, ওই পারে গেছিলাম তখন, ওই পার দেখে এই পারে এখন আবার আসা হলো। দেখেন আমরা এই যে আসছি, এই চর আসছে, এটা হচ্ছে আমরা একসময় নাম দিব মাদবর কান্দি, ঠিক আছে। দেখি আমরা মাছ ধরার চেষ্টা করি, দেখি কোন খাল বিল আছে কিনা। মা ওইখান দে না, ওইখান দে না, ওইখান দিয়ে কই যাইবা, ভাঙা দি, এখান দিয়ে আসো। এই দেখেন অনেকে ছাদি নিয়ে এইগুলো গরুর খাবার খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, এগুলো সব আমাদের, এটা যা আছে সব আমাদের। দেখেন এখানে ঝাঁটি আর ঝাঁটি, অনেকে কাশফুল আসলে ছবি তুলতে চায়, আসলে যারা ছবি তুলতে যাচ্ছেন তারা চলে আসেন, ঝাঁটি আর ঝাঁটি, কাশফুলের অভাব নাই। দেখেন এইগুলো ঝাঁটি, ওইখানে অনেক খেত, মানে দুলা ভাই বাড়ি না ওদিকে, ওই পারে মাসে একবার দুইবার আয়া ফসলে দিনে গেলে চেক আপ করে গেলে বাড়ি করছি এই যে আমরা এক খেতে চলে আসছি,
এই যে এখানে এগুলো কি ধান বোনা হয়েছে না আইয়া কো আচ্ছা আমগো বাড়ি কোন জায়গায় ছিল বাড়ি করা কোন জায়গায় ছিল এই দেখো না বাড়ি কোন জায়গায় ছিল এই যে দেখো না নানা এগুলো সব ধান বোনা হয়েছে এই খেত তুমি এই খেত দালা কোনে এন্তরে এই খেত দেব তুমি ধান গো জমি সব আলুতে লাগাই দেখো তুমি আচ্ছা বুঝাই কই ও ওই ধান একটা ভুলা দূরে লাল ছানা ওই দাও তো এক এরা হলো না আমি সুমলান সামনে নিলাম রাজ্যা না নিলাম এইটা দেখেন এক সময় আমাদের এখানে বাড়ি ছিল তো এখানে ভালোই তো মাটি আর আমরা যা ভাবছি তার চেয়ে ভালো আসলে ওইখানে একটা গ্রাম দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাবেক ওই জাজিরার অ্যাডজাস্ট করা মানে আমরা যদি ভবিষ্যতে বাড়ি ঘর করি দেন আপনার খাল পার হয়ে আমরা মা বিরিজে মা দিয়ে পদ্মা সেতু উঠে একবারে ডাইরেক্ট গাড়ি দিয়ে ঘাটে চলে আসবো দেন এখান থেকে 10-5 মিনিটের গুদাঘাট পার হয়ে আমরা এপারে চলে আসবো সাবেক বাড়ির সাথে আমাদের বাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা দেখেন এখানে আমাদের একসময় বাড়ি ঘর ছিল আসলে ওই চর থেকে এই চরটা আসলে আমি দেখতেছি মাস্টার প্ল্যানিং খুবই ভালো আর এখানে এইটা যদি হয়ে যায় বাড়ি ঘর আসলে এটা টাউন হয়ে যাবে রাস্তাঘাট হয়ে যাবে সব হয়ে যাবে এই দেখেন এখানে আমাদের বাড়ি ঘর ছিল এখানে কারা আবার চাল নিচ্ছে এটা কারা কারা ইষ্ট করছে কারা খেত নিচ্ছে আঙ্গুর খেতকুদ দেওয়া যাবে না আর কি মাথা নষ্ট করার কথা তুমি বুঝতে আছো ওই দেখা যা সাবেক আমরা কিন্তু সাবেক কে আমরা কি চৌরানি তাইলে আমাকে চৌরা করলে খবর আছে তাইলে ভুল করবো তাহলে এটাই শহর তাহলে ঢাকায় দিব এখন আর তুই চর দিয়ে আমি না আইলে এখান দাম আলু আছে একদিন ওই ব্যক্তি যে চালু এমু বাজার করা লাগবে ওইখানে কে করে বাড়ি করছে অর্ধকান দিরা ওই বেটা কখন যে কইব সর হ্যাঁ এলো হ্যারে 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 কুয়া দিবে সর না তাইলে বুদ্ধিমান যারা বাড়ি করছে আর হইলো বুদ্ধিমান আমি তো এগুলো জানি না এক কাছাকাছি বিল্ডিং বড় বড় বাস্তা রাস্তা বিল্ডিং থাকতো এগুলা তো জমিনের পদ্মা সেতু চালু হইলে এগুলো জমিন এমনি বাইরে যাবো কথা কি কয় না কয় ওই যে দেখা তো না লিজাপুর ওই যে জসিম ইঞ্জিনিয়ার দেখছো
এই যে আমরা আসলে আমরা এখানে আসলাম। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে ফুল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে টাকার মতনই। ঝাঁটি আর ঝাঁটি এই জায়গাটা তো সুন্দর রে, রাস্তা হয়েছে যে রাস্তাটা নির্বাচন করতে হেনি করতে। ও কত সুন্দর জায়গা রে, আমরা ঘুরতেছি ঝাঁটি খেতের ভিতরে। বাহ খুব সুন্দর একটা রাস্তা, হেঁটে খুবই আরাম লাগছে, দেখার মতন একটা জায়গা ভিউ। কিন্তু 20 বছর আগে যা দেখছি মনে করো ভালোই, আমি কিন্তু এই ফার্স্ট, আমি সিটাচরে কিন্তু ভালোই দেখো মাটি কিন্তু আমাদের জমিন বোধ করছি এই তো এখন আছি নানি বাড়ি। এটা হচ্ছে আমাদের নানি বাড়ি। এটা হচ্ছে আমাদের নানি বাড়ি, একটা ঘর দুটা ঘর তিনটা ঘর, এটা দেখানো হয়নি। আমরা আজকে আমি ঢাকা চলে আসতেছি। এই হচ্ছে আমি হাসালের দিক দিয়ে আসতেছি, এই হলো নদী। নদী পার হলে আমরা চলে যাব বালিগড়ের দিকে, বালিগড়ের দিকে। ঢাকা পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এই হচ্ছে নদীর আবহাওয়া, দেখতেছেন নদী বেশি, এখানটা বেশি দূরত্ব নেই, একটা খালের মতো নদী। ওপারে গেলে এই ঢাকাতে চলে যাব। এই দেখেন এখানে একটা খাল, খালের মতন। তো এতক্ষণ ছিলাম, বাট আজকে ঢাকা চলে যাব। এই দেখেন এখান থেকে আমাদের চিটাচরে যেতে আধা ঘন্টার মতন লাগে মোটরসাইকেলে, আধা ঘন্টা থেকে 20 মিনিট, বেশিক্ষণ সময় লাগে না, কাঁচা রাস্তা, মোটরসাইকেলে আসা যায়। আসল দিয়েও আপনার এই বালিগড় আসল দিয়ে দিতে আসা যায় সহজ। যদি কেউ যদি মানে ইমার্জেন্সি যেতে চান তাহলে এখান থেকে গুদারা আসে, গুদারা আসলে আপনারা যেতে পারবেন ওইপর থেকে এপারে। ঠিক আছে, দেখতেছেন এই দেখেন চলে যাব। আজকে ঢাকা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশের মাথা, শেষ মাথা। এটা আমাদের এখনো আমরা মনে হয় আমাদের দেশে আছি। ওপারে যখন চলে যাব, ওই যে ওপারে যখন চলে যাব, ও পার হচ্ছে বিক্রমপুর। ওটাই ওই বিক্রমপুর পার হওয়ার পরে ওখান থেকে গাড়ি দিয়ে আমরা ঢাকা চলে যেতে পারবো। 1 ঘন্টার ভিতরে চলে যাব বাসা। আর
এটা এটা এখনো আমরা গ্রামে ধরতে গেলে আছি, আর আমরা ওখানে যাইনি। যখন আমরা আরেকবার যখন আসলাম নদী পথ দিয়ে ট্রলার দিয়ে, ট্রলারে আসলাম না আমি আজকে, আসলে কাজকর্ম থাকা আছে ঢাকার ভিতরে, এই কারণে চলে আসলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে ঢাকা আবার, আর চিটাচর আবার দেখা হবে, আবার নেক্সট টাইমে আবার অবশ্যই চিটাচর আসব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার দিতে বলবেন না। আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই আরও অনেক ব্লগ নিয়ে আসব। যদি আপনারা এই ব্লগটা যদি আমার পছন্দ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ভাইয়া ব্লগটা ভালো লাগছে, তো অবশ্যই আমি চেষ্টা করব এরকম ধরনের ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসতে। গ্রামগঞ্জের যে দৃশ্য, পরিবেশ, আবহাওয়া, পদ্মা নদীর যে স্রোত, পদ্মার যারা চরে, পদ্মার চরে যারা আছে, এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। আশা করি আমি যে ভিডিওগুলো করলাম পুরো টালি আমার একদিন লাগছে, তা আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, আবার দেখা হবে।